हेलो फ्रेंड्स, वेलकम टू वाओ फ्लेवर्स। आज আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা স্ন্যাকস রেসিপি, চিকেন পটলি। এটা যে কোনো অনুষ্ঠানে আপনারা স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিই তাহলে কিভাবে আমি এটা বানিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ গাজর কুচি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আবার গাজরের পরিবর্তে এখানে বাঁধাকপি কুচিও ব্যবহার করা যেতে পারে। ভেজিটেবলটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। ভালোভাবে ভেজে নেব। এবারে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে অ্যাড করে দেব চিকেনটা। এখানে 250 গ্রাম বোনলেস চিকেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে চিকেন কিমাও ব্যবহার করা যেতে পারে। চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবারে দেব 1 টিস্পুন চিকেন মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেব 1 টেবিলস্পুন রোস্টেড ছাতু। শুকনো খোলায় এই ছাতুটা আমি একটু ভেজে নিয়েছি। এই ছাতুটা এখানে বাইন্ডিংসের কাজ করবে। খুব ভালোভাবে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি। এটা পুরোপুরি অপশনাল, আমার মনে হয় চিনিটা দিলে স্টাফিংয়ের টেস্টটা ব্যালেন্স থাকে। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার দেব 1/4 কাপ জল। ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এবারে দিয়ে দেব 1 টেবিলস্পুন ধনে পাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ছাতুটা দেওয়ার ফলে স্টাফিংটা কি সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসছে। এবারে দেব আসল ইনগ্রিডিয়েন্টস। 1 টেবিলস্পুন ভেজ মেয়োনিজ আর 1 টেবিলস্পুন টমেটো সস একসঙ্গে মিশিয়ে এটা দিয়েছি। এটা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ এইটা এই স্টাফিংয়ের টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। চাইলে এই স্টাফিংয়ে আপনারা চিজও ব্যবহার করতে পারেন। এবারে ময়দাটা মেখে নেব। 300 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। আর দেব 1 টিস্পুন নুন। ময়ানের জন্য এখানে আমি মাখন ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। 2 টেবিলস্পুন মাখন এখানে আমি ব্যবহার করেছি।
মাখন, নুন, চিনি সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর মুঠো করে দেখতে হবে। এরমভাবে যদি শক্ত হয়ে আসে তাহলে বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটা তৈরি হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। তিরিশ মিনিট পর ময়দার ডোটা থেকে কতগুলো লেচি কেটে নেব। ঠিক যেমন লুচির জন্য আমরা লেচি করি সেরকমই ছোট ছোট লেচি করতে হবে। এবারে স্টাফিংটা দিয়ে নেব। একটু ভালো করে দেখবেন আমি কিভাবে স্টাফিংটা দিয়েছি। একটু বড় করে লুচির মতো গোল করে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কিরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এবারে এক চামচ স্টাফিং ওর মধ্যে দেব। ঠিক যেমন শাড়ির কুচি দিই আমরা সেইভাবে এটা মুড়ে দিতে হবে। তার আগে একটু জল লাগিয়ে নেব। জলটা অবশ্যই লাগিয়ে নেবেন, না হলে যখন মুড়ব থাকবে না, খুলে আসবে। জলটা দিলে ওটা ভালোভাবে স্টাফিংটা ভেতরে থাকবে, খুলে আসবে না ভাজটা। দেখুন ঠিক শাড়ির কুচির মতো করে আমি ভাজটা দিয়ে দিচ্ছি। অনেক সময় মোমো আমরা এইভাবে গড়ে থাকি, আমি ঠিক ভালোভাবে পারি না, যেটুকু পারি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা আমার থেকে অনেক ভালো পারবেন, তবুও দেখুন আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে গলার কাজটা একটু চেপে চেপে দিতে হবে। ঠিক পুটলি যেরকম দেখতে হয় সেরকম দেখতে হয়েছে, ভালোভাবে চেপে দিতে হবে, না হলে তেলে ভাজার সময় ভেতরের পুরটা বেরিয়ে আসবে। আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখুন আগে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিতে কখনোই ভুলবেন না। ঠিক শাড়ির যেমন কুচি দিই আমরা সেইভাবে আস্তে আস্তে পুরোটা গুটিয়ে মধ্যিখানে আনতে হবে। মাথাটা ধরে ভালো করে চেপে দিতে হবে। এবারে এগুলো ফ্রাই করে নেব। দেখুন আমি তেলটা পুরো ভর্তি করে নিই। তেলটা এমন পরিমাণ নিতে হবে যেন চিকেন পুটলিগুলো যখন ফ্রাই করব তখন যেন হাফ পোর্শন ডুবে থাকে, না হলে ডুবোতেলে ভাজতে গেলে অনেক সময় ওপরের ওই মোড়া অংশটা খুলে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সিঙ্গারার মতো ফ্রাই করতে হবে, একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে।
এক একটা ব্যাচ ফ্রাই করতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। একটু ধৈর্য নিয়ে করতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। একটা টিস্যুর ওপরে তুলে নেব, এক্সট্রা তেলটা তাতে অ্যাবজর্ব করে নেবে। এবারে যে কোনো সসের সঙ্গে সার্ভ করতে পারেন চিকেন পটলি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন পটলি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।